আমরা এসেছিলাম নিকো পার্কে আমাদের অ্যানুয়াল মিট 2024-এ। প্রথমে আমাদের যে পিকনিক স্পটটা ফিক্স করা হয়েছিল ওয়াটার সাইড রুম 1, তার উপরে আমাদের অ্যারেঞ্জমেন্ট ছিল। সুন্দরভাবে সাজানো হয়েছে। ব্রেকফাস্টটা করে নিয়ে আমরা সকাল সকাল রেডি হয়ে চলে এসেছিলাম রাইডের জন্য। ব্রেকফাস্টে ছিল করা শুরু করেছিলি আলু কম চিলি প্রথমে আমরা শুরু করলাম স্কাই ড্রাইভিং এর পিকনিক। হচ্ছে খুব উৎসাহ নিয়ে আমরা উঠেছিলাম। প্রথমে একটু ভয় ভয় লাগছিল, বাট তারপরে খুব মজা লাগছিল। আমি এবারে এরপর বিভিন্ন রাইড ছিল, সেগুলো আমরা খুব খুব আনন্দ করেছি। আজকের দিনের জন্য আমি খুব বাচ্চা হয়ে গেছিলাম। এরপরে এসেছিলাম গুহাটার ভেতরে, যেটি খুব সুন্দর ছিল। নৌকায় করে পৃথিবীতে প্রবেশ করতে করতে অনেক কিছু আমরা দেখলাম, যেন ছোটোবেলায় ফিরে গিয়েছিলাম। জায়গাটি বাচ্চাদের জন্য খুবই ভালো লাগলো। ছোটির দিনে বাচ্চাদের দিনে আসতে পারে যেমন ব্যাকগ্রাউন্ড নিচে বোটিং চলছে আর দেখতেই পাচ্ছ ভিডিওটা
সেটির দিকে রওনা দিলাম। সেখানে যাওয়ার পর কিছু অ্যাওয়ার্ড আমাদেরকে দেওয়া হলো, সবাই খুব আনন্দ ছিল। আমি এখন শেষ দেখছিলাম, কারণ আমরা এত আনন্দ করছি কিছু লাঞ্চ করতে ভুলে গেছিলাম। নাচ করছি।